নমস্কার সবাইকে, আজকে আমি চলে এসেছি আমার এক ইন্টারভিউর অভিজ্ঞতা শেয়ার করার জন্য। সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিলাম কিছুদিন আগে অনলাইনে, তো আমার সিভি শর্টলিস্টেড হয়েছিল। তার কারণে আমার কাছে একটা মেইল আসে যে আমাকে একটা ভিডিও ইন্টারভিউ কমপ্লিট করতে হবে আজকের মধ্যে। আজকের ডেট হচ্ছে 22 ডিসেম্বর। তো আমি সেটা এখন কমপ্লিট করলাম। তো আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, কী কী কোয়েশ্চেন ছিল, তো সেগুলি আমি বলতে শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো টোটাল 7টা কোয়েশ্চেন থাকবে, প্রথম দুটো এমসিকিউ থাকবে। এমসিকিউ প্রথম দুটো কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কোয়েশ্চেন না, ওটা জাস্ট কনফার্ম করতে চাই কিছু জিনিস। তো প্রথমের কোয়েশ্চেনটা ছিল যে মানে আমাদের ভিডিও ইন্টারভিউ শেষে আমাদেরকে একটা ফুল লেন্থ ফটোগ্রাফ ক্লিক করতে হবে, তো সেটার জন্য আমরা রেডি কি না, তো সেটাতে ইয়েস করতে হবে। অনেক সময় আমরা ভিডিও ইন্টারভিউতে কী করি, নিচে কিছু করি না, জাস্ট ওপরে। আমরা তো অনেক সব অনলাইন ট্রেনিং করেছি, আমরা সব জানি, এইসব তো কার্যকলাপ আমরা করে থাকি। তো এখানে পুরো ফুললি রেডি হতে হবে, ইভেন শ্যুজটাও পরে রেডি হতে হবে। তো ওর জন্যই প্রথম কোয়েশ্চেনটা থাকে, তো ওটাতে ইয়েস ক্লিক করা মানে যে তুমি রেডি। তোমার সিভি শর্টলিস্টেড হলে এরকম একটা মেল আসবে, মেলে গিয়ে ওই লিঙ্কটাতে ক্লিক করতে হবে, দিয়ে এই পেজটা খুলে যাবে। এখানে ইন্টারভিউ রিলেটেডই কিছু টিপস আর গাইডলাইন্স দেওয়া আছে, এটা পড়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর ক্যামেরা আর মাইক্রোফোনের অ্যাক্সেস চাইবে, তো ওখানে অ্যালাউ করতে হবে। এবার ফাইনালি ইন্টারভিউ দেওয়ার আগে যদি তুমি প্র্যাকটিস করে নিতে চাও কিছুবার, তো প্র্যাকটিস করতে পারো, যতবার খুশি প্র্যাকটিস করতে পারো। এখানে আমি তোমাদের একবার প্র্যাকটিস নাওতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, এরকম আসবে ভিডিওটা। তুমি এখানে কিছু রেকর্ড করতে পারো, শুনতে পারো যে ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা, ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা, সেটা চেক করে দেখতে পারো। চাইলে তুমি অনেকবার প্র্যাকটিস করতে পারো, কিন্তু একবার যখন ডান প্র্যাকটিসিং করবে তখন তোমার ফাইনাল ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে যে 7টা কোয়েশ্চেন থাকবে, আর প্রতিটা প্রশ্নেই টাইম লিমিট সেট করা আছে, আর আনসার দেওয়ার জন্য একবারই সুযোগ পাওয়া যাবে। সাবমিট করার পর অটোমেটিক নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে, আর কোনো রকম কোনো উত্তর চেঞ্জ করা যাবে না। চলো এবার স্টার্ট করা যাক। তবে আগেই এক্সপ্লেন করে দিয়েছি যে প্রথম দুটো প্রশ্ন এমসিকিউ থাকবে, আর তোমাকে ইএসসি আনসার দিতে হবে, তাছাড়া তোমার ইন্টারভিউ হয়তো হবেই না। প্রথম প্রশ্নটা ছিল যে ভিডিও ইন্টারভিউ শেষে তুমি নিজের একটা ফুল লেন্থ ইমেজ নেওয়ার জন্য রেডি কিনা, আর দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল তুমি এমন একটা জায়গায় বসেছো কিনা যেখানে তোমাকে ক্লিয়ারলি দেখা যাবে, ক্লিয়ারলি শোনা যাবে, আর তুমি কোনো রকম মাস্ক পরে নেই। তো তোমাকে ইএসসি করতে হবে, তাই না? তুমি যদি নো করো তোমার ইন্টারভিউ কেমন করে হবে? তো প্রথম দুটো বেসিক্যালি কোয়েশ্চেন ছিল না, কনফার্মেশন ছিল। এখানে খুব ভালো সিস্টেম, আরামসে ইন্টারভিউ দিতে পারো। তোমার যদি নার্ভাস ফিল হয় বা কিছু মনে হয় যে একটু পরে ইন্টারভিউ দেবো, তো একটু ব্রেকও নিতে পারো, আর রেডি থাকলে কন্টিনিউতে ক্লিক করতে হবে। থার্ড কোয়েশ্চেনটা ছিল যে একটা প্যাসেঞ্জার কমপ্লেন করছে যে তার পাশের প্যাসেঞ্জারটা খুব বাজে স্মেল করছে, তো তুমি এই সিচুয়েশানটা কীভাবে হ্যান্ডেল করবে? এই কোয়েশ্চেনটা ছিল সিচুয়েশান বেস। এরকম কোয়েশ্চেনের মাধ্যমে এটাই চেক করা হয় যে তোমার এরকম কোনো সিচুয়েশান হ্যান্ডেল করার মতো ট্যাক্টফুলনেস আছে কি না, তো সেটাই চেক করা হয়। খুব কেয়ারফুলি এরকম প্রশ্নের উত্তর দিতে হয়। এরকম যদি কোনো সিচুয়েশান আসে যেখানে একজন প্যাসেঞ্জার আরেকজন প্যাসেঞ্জারের এগেনস্টে কমপ্লেন করছে, সেটা কমপ্লেনটা যা যা বিষয় যে কোনো বিষয়ে হোক না কেন, তো অ্যাজ এ ক্যাবিন ক্রু তুমি কখনোই কাউকে জাজ করবে না, কেননা একজন ক্যাবিন ক্রু হিসেবে তুমি নিজেকে না তোমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছো, আর তোমার কোম্পানির কাছে প্রত্যেকটা কাস্টমারই খুব ভ্যালুয়েবল। যে প্যাসেঞ্জার কমপ্লেন করছে তার প্রবলেম তো তোমাকে সলভ করতেই হবে, কিন্তু এমনভাবে করতে হবে যাতে অন্য প্যাসেঞ্জার বুঝতেও না পারে প্রবলেমটা তার জন্য হয়েছিল। তাই খুব বুঝে শুনে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তাই এভাবে বলতে পারো যে প্রথমে আমি ওনাকে একটি অন্য একটি সিট অফার করব, তারপরে যেহেতু আমাদের ফ্লাইটের মধ্যে ওনার অভিজ্ঞতা খারাপ হলো, তার জন্য পুরো ফ্লাইট যাতে ওনার অভিজ্ঞতা ভালো হয় তার চেষ্টা করব, আর এটা চেষ্টা করব যাতে উনি ডিপ্লেনের সময় হাসি মুখে বিদায় নেন। কিন্তু এসব করার সময় ধ্যান রাখবো যে অপর দিকের প্যাসেঞ্জারটি কোনোভাবেই যেন না এম্বারেসড ফিল করেন। আমি এরকমভাবেই আনসার দিয়েছিলাম, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। এরকম প্রশ্নের আনসার থেকে আসলে বোঝা যায় যে তুমি জাজমেন্টাল নাকি এম্প্যাথেটিক, কেননা এখানে জাজমেন্টাল হলে এই পজিশনে জব পাওয়া যায় না। থার্ড কোয়েশ্চেন গেল, ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে ইওর প্রাউডেস্ট অ্যাচিভমেন্ট, তো তোমাকে বলতে হবে। তো এই দুটো কোয়েশ্চেনই তোমাকে 30 সেকেন্ড করে টাইম থাকবে, 30 সেকেন্ডের মধ্যে মনে মনে একটু রেডি হয়ে নিতে হবে, তারপরে তোমাকে আনসার দিতে হবে। এবার আনসারটা 3 মিনিট টাইম দেওয়া আছে, বা তুমি যতক্ষণ পারো আনসার দিয়ে তুমি কমপ্লিট করে সাবমিট করে দিতে পারো। আবার নেক্সট কোয়েশ্চেন আসার আগে তুমি যদি আবার ব্রেক নিতে চাও ব্রেক নিতে পারো, নাহলে কন্টিনিউ করো।
আর একটা খুব জরুরি কথা বলে দিই, যে কোনো জবই হোক না কেন, যদি এরকম অনলাইন ইন্টারভিউ দাও তো বাড়ির লোককে বলে রাখবে যে এই সময়টা যেন কল না করে, কেননা এই সময় ছোটোখাটো ডিস্ট্রাকশনও পারফরমেন্স অনেক খারাপ করে দিতে পারে। যাক চলো এবার এই প্রশ্নের উত্তরে যাই। এয়ার হোস্টেসের জবের ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলো করা হয় শুধুমাত্র অ্যাটিটিউড চেক করার জন্য। তুমি কিভাবে আনসার দিচ্ছ তার মধ্য থেকেই সমস্তটা বোঝা যায় যে তোমার অ্যাচিভমেন্টের প্রতি তোমার অ্যাটিটিউডটা কেমন, তুমি অ্যারোগেন্ট নাকি তুমি হাম্বেল, এই সমস্ত কিছু বোঝা যায় তোমার উত্তর থেকে। আবার অনেক সময় অনেকেই আছে যারা অন্য প্রফেশন থেকে এই ক্যাবিন ক্রু জবের ইন্টারভিউ দিতে আসে, তাদেরকে আবার এই একই প্রশ্ন ঘুরিয়ে করা হয়, বলা হয় যে তুমি এত ভালো প্রফেশনে আছো এবং এত ভালো পজিশনে আছো, সেটা ছেড়ে হঠাৎ ক্যাবিন ক্রু ইন্টারভিউ কেন দিতে এসেছো। এইচআর এর উদ্দেশ্য এটাই চেক করা যে তুমিও কি সেটাই মানো কিনা, যে হ্যাঁ তুমি বিশাল বড় পজিশনে আছো এটা মানো কিনা, তোমার অ্যাটিটিউড কেমন, এটাই চেক করার। আমার মনে হয় যে কোনো জবের ইন্টারভিউতে এরকম অ্যাটিটিউড চেক করা হয় ক্যান্ডিডেটের, বিশেষ করে তো আমাদের এই ক্যাবিন ক্রু জবের ইন্টারভিউতে অ্যাটিটিউডটাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়, কেননা এই জবে অনেক চমক আছে। ক্যাবিন ক্রু হওয়ার জন্য আমি জীবনে এমন এমন জিনিস পেয়েছি যেগুলি আমি নিজে কখনো অ্যাফোর্ড করতে পারতাম না। তাই এই সমস্ত জিনিস পাওয়ার পর একটা ক্যান্ডিডেটের অ্যাটিটিউড কেমন হতে পারে সেটা এই প্রশ্নের উত্তর থেকেই ইন্টারভিউয়ার ভালোভাবে বুঝে যান। আর তোমরা তো দেখলেই যে এই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দিলাম। হ্যাঁ মানছি তোমরা শুনতে পেলে না, কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন দেখে কিছু তো বুঝলে। আসলে আমি আমার অন্য ফোনটাতে ভিডিও রেকর্ডিং অন করে ইন্টারভিউটা দেওয়া শুরু করলাম, কিন্তু পরে দেখলাম যে ভিডিওতে ক্লিক করার জায়গায় ক্যামেরাতে ক্লিক করেছিলাম, না হলে তোমাদেরকে আনসারগুলোও শুনিয়ে দিতাম। তবে যতটুকু দেখলে তাতে যদি তোমাদের কোনো ফিডব্যাক থাকে অবশ্যই শেয়ার করতে পারো। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা ছিল এসআরআইটি, 250 ওয়ার্ডের মধ্যে একটা এসআরআই করতে হবে, যেখানে টপিকটা ছিল হোয়াই ডু ইউ ওয়ান্ট টু চুজ সিঙ্গাপুর এয়ারলাইন্স, তো ওটা লিখতে হবে। না আমার ব্রেক লাগবে না, যত তাড়াতাড়ি শেষ করতে পারি তত মঙ্গল, কেননা আমি ডেডলাইনের 2 ঘন্টা আগে ইন্টারভিউ দেওয়া শুরু করেছি, সে এর পিছনে আমার এক আলাদা কারণ ছিল। তবে তোমরা যারা ইন্টারভিউ নিয়ে সিরিয়াস তারা এরকম ভুল করো না, যতই ডেডলাইন থাক মেল আসার সঙ্গে সঙ্গেই যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবে, তাহলে সিলেকশনের চান্স বেশি থাকে। চলো আমি তোমাদের এখন একটা শর্টকাট শেখাই যেটা যে কোনো জবের ইন্টারভিউতেই কাজে লাগবে। আমি এই প্রশ্নের আনসারটা কী লিখছি সেটা তোমরা পরে পজ করেও দেখে নিতে পারবে, এখন যেটা বলছি খুব মন দিয়ে শোনো। যে কোনো জবের ইন্টারভিউতে এই 4টি কোয়েশ্চেন কমন থাকবেই। 1 নম্বর, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। 2 নম্বর, হোয়াই দিস জব। 3 নম্বর, হোয়াই দিস কোম্পানি। আর 4 নম্বর, হোয়াই শুড আই হায়ার ইউ। এবার মজার কথা হলো আমি যে আনসারটা লিখছি ওই একটা আনসারই একটু হালকা এদিক ওদিক টুইস্ট করে 4টে প্রশ্নেরই উত্তর দিতে পারবো। তবে হ্যাঁ ভুল করেও আমার আনসার কপি করতে যেও না, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এই প্রশ্নের আনসার কিভাবে দিতে হয়। প্রথমে যেই জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই জবের ব্যাপারে খুব বেশি না হলেও হালকা একটু রিসার্চ করে নাও, আর ভালো করে বুঝে নাও যে ওই জবটার জন্য পার্টিকুলারলি কী কী স্কিলস আর কোয়ালিফিকেশন দরকার, সেগুলোর মধ্যে কোন কোনগুলো তোমার মধ্যে আছে, কোন বিষয়ে তুমি খুবই এক্সপার্ট, সেগুলো আগে নিজেকে প্রশ্ন করো। তারপর তুমি এরকম একটা আনসার তৈরি করে নাও যেখানে তুমি প্রথমে তোমার স্কিলগুলোর কথা বলবে, তারপর বলবে যে তোমার এই স্কিলগুলো থাকার জন্য তোমাকে হায়ার করলে কোম্পানির কী কী প্রফিট হতে পারে। ধরো তুমি একটা মোবাইলের শোরুমে গেছো যেখানে তোমার 2টো ব্র্যান্ড আছে, 2টো ব্র্যান্ডের জন্য আলাদা 2টো ডেস্ক আছে, 2টো আলাদা স্টাফ আছে। প্রথম স্টাফের কাছে গেলে সে বললো যে নিয়ে যান আমাদের ব্র্যান্ডটা খুবই ভালো, দেখতেও সুন্দর। আর সেকেন্ডের কাছে গেলে সে তোমাকে পুরো মোবাইলটার ফিচারগুলো বললো, প্লাস তোমাকে বললো মোবাইলটা নিলে তোমার কী কী ফায়দা হতে পারে সে সব বোঝালো। এবার তুমি বলো তুমি অবশ্যই দ্বিতীয়টা নেবে, তাই না? ঠিক সেই কারণেই এই 4টে প্রশ্নের মধ্যে যদি 1টা প্রশ্নও পাও ইন্টারভিউতে, নিজের ফিচার্স মানে স্কিলস আর কোয়ালিফিকেশানগুলোকে তুলে ধরো। না চলো ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, এই বিষয়ে ডিটেলসে জানতে হলে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো যথাসাধ্য হেল্প করা। এবার আবার ফিরে আসি নেক্সট কোয়েশ্চেনে। তারপরে 6 নম্বর কোয়েশ্চেন ছিল একটা একটা প্যাসেজ থাকবে যেটা তোমাকে রিড করতে হবে, পড়ে শোনাতে হবে। অ্যাকচুয়ালি তোমার প্রোনাউন্সিয়েশন কেমন, তুমি ইংলিশ বলো কিভাবে, তোমার ভয়েস অ্যান্ড অ্যাকসেন্ট অ্যাকচুয়ালি কেমন, সেটা চেক করার জন্য তারপরে 6 নম্বরে ছিল ওই প্যাসেজ রিড করতে হবে। একটা প্যাসেজ থাকবে, খুব সিম্পল ওয়ার্ডস থাকে, এয়ারলাইন রিলেটেড প্যাসেজ থাকে, মানে যেখানে ওয়ার্ডগুলো এয়ারক্রাফট, আইল, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো আমরা কেমন করে উচ্চারণ করছি, ফুল স্টপটার জায়গায় আমরা ফুল স্টপ কোন জায়গায় স্পেস দিতে হবে, কমার জায়গায় আমরা পজ করছি কি না, এই সমস্ত কিছু চেক করা হয়। এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, তোমাদের দরকার হয় পজ করে তোমরা দেখে নিও। তারপরে 7 নম্বর কোয়েশ্চেনটা ছিল, হ্যাঁ 7 নম্বরটা তো আর কিছু না, আমাদেরকে একটা ফুল লেন্থ ফটোগ্রাফ ক্লিক করতে হবে।
তবে এখানে ইনস্ট্রাকশনে ফুল লেন্থ ইমেজ লেখা থাকলেও আমাকে ভিডিও নিতে হলো, কেননা প্রথমবার নো ভয়েস ডিটেক্টেড দেখাচ্ছিল। বাস এরকম করে ভালোভাবে ইন্টারভিউ দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা একটা জাস্ট ফর এক্সপিরিয়েন্স ইন্টারভিউটা দিচ্ছি। আমার সিঙ্গাপুর এয়ারলাইন্স জয়েন করার ইচ্ছে নেই বলবো না, ইচ্ছে আছে কিন্তু কিছু কারণ আছে যার কারণে আমি সিঙ্গাপুর এয়ারলাইন্স জয়েন করতে চাই না। কারণটা শুনলে অনেকেই আমাকে বলতে পারো যে আমি খুব স্টুপিড বা অনেকে অনেক কিছু বলতে পারো, বাট চলো বলেই দিই কারণটা। আমি অ্যাকচুয়ালি আমার চুলটাকে খুব পছন্দ করি। আমি যদি সিঙ্গাপুর এয়ারলাইন্স জয়েন করি আমাকে চুলটা হয় বব কাট করতে হবে, না হলে বব কাটই করতে হবে মেনলি, কেননা ছোট করে কেটে দিলেও আমার চুলের চুলটা এতটাই মোটা যে আমি ছোট করে খোঁপা করতে পারবো না। তো ওদের একটা বান সাইজ থাকে 6 সেন্টিমিটার, ম্যাক্সিমাম 6 to 7 সেন্টিমিটার, মানে এইটুকু। তোমরা গুগলে বা কোনোতে ওদের ক্যাবিন ক্রুর ছবি দেখলে দেখতে পাবে সবারই বান সাইজ সেম, আর আমি ওটা বান সাইজ আনতে পারবো না, তো আমাকে চুলটা বব কাট করতে হবে। তো আমি কিছুতেই আমার চুল কাটতে পারবো না কোনো মতেই, আমার কাছে যত বড়ই অপরচুনিটি আসুক না কেন। তো প্রথমে আমি মানে এই সিদ্ধান্তটা নিতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, তো না সিলেক্ট হয় ভালো, সিলেক্ট যদি হয়েও যায় এবার 1-to-1 পার্সোনাল ইন্টারভিউ হবে, ইন্টারভিউটা দেবো এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, কিন্তু আমি জয়েন করবো না, এটাই আমি সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে চলো, আশা করি আমার এই এক্সপিরিয়েন্সটা শুনে তোমাদের কারোর উপকার হতে পারে ফিউচারে, বা এখন রিসেন্টলি কেউ যদি অ্যাপ্লাই করে থাকো তো তোমরা মানে বুঝতে পারবে যে ইন্টারভিউর প্রসেসটা কীভাবে হয়। তো খুব ইজি ছিল, চলো ভালো থেকো সবাই, থ্যাংক ইউ, বাই বাই।